ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত। আমি বেশ কয়েকদিন হলো ঠিকমতো রিপ্লাই দিতে পাচ্ছি না এবং ফোনটাও সেইভাবে রিসিভ করা সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণবশত, সেগুলো আমি অবশ্যই পরে আপনাদের জানাবো। আর আজকে হলো 28 তারিখ, আর দুটো দিন এই সমস্যাটা চলবে। 1 তারিখ থেকে এই সমস্যাটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে। অতএব আমি আপনাদের ঠিকমতো টাইম টু টাইম কমেন্ডে রিপ্লাই এবং ফোন রিসিভ বা মেসেজে রিপ্লাই আমি দিতে পারবো। আমি চলে এসেছি একটি নতুন পাশপুকুরের খবর নিয়ে, আর এই রিপ্লাই বা টাইম মতো রিসিভ না করতে পারার জন্য আমি খুবই দুঃখিত। আর দুটো দিনের জন্য এই অবস্থা চলবে, তারপর থেকে ঠিক হয়ে যাবে, কিন্তু এই দুটো দিন চলার জন্যও আমি আগে থেকে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে এই দুটো দিন আর একটু অ্যাডজাস্ট করে চালিয়ে নিন। তো পাঁচটি হচ্ছে যোগমায়া শায়র অ্যান্ড পিকনিক গার্ডেনে পাস দেওয়া হবে। এর আগে এই পুকুরে পাস দেওয়া হয়েছিল, কম বেশি শিকারীরা মাছ পেয়েছিলেন। ব্যাকে সেই সমস্ত পাশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ভিডিওর শেষে পাসের ডিটেল বলার শেষে আমি অবশ্যই কিছু ভিডিও দেব গত বছরের দেখার জন্য আপনাদের। তো শুরু করা যাক সেই পাশের খবর। মৎস্য শিকারীদের জন্য সুসংবাদ, যোগমায়া শায়র অ্যান্ড পিকনিক গার্ডেনে পাস দেওয়া হবে। কৃষ্ণরামপুর বাজার, বাক্সা, চণ্ডীতলা, হুগলি। সুধী, মৎস্য শিকারীগণকে জানানো যাইতেছে যে বাংলায় 19-আষাঢ়-1427, ইংরাজি 4 জুলাই বা 4/7/2020 শনিবার হইতে কৃষ্ণরামপুর বাজার সংলগ্ন যোগমায়া শায়র এ ছিপ এ মাছ ধরার পাস দেওয়া হবে। উক্ত পাসে মাছ ধরার জন্য সকল শিকারীগণকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তাহলে পাসটি শুরু হচ্ছে 4/7/2020 শনিবার থেকে। পরিচালনায় যোগমায়া শায়র অ্যান্ড পিকনিক গার্ডেন কর্তৃপক্ষ। নিয়মাবলী, এই পুকুরে মাছ ধরতে গেলে যে সমস্ত নিয়ম মেনে আপনাকে মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন। 1. সমস্ত রকম সরকারি নিয়ম মানিয়া, যেমন সামাজিক দূরত্ব, মাস্ক, গ্লাভস ইত্যাদি, এগুলি আপনাকে ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার করতে হবে, গ্লাভস ব্যবহার করতে হবে, করে ছিপ ফেলতে হবে। 2. সিটে দুজনের বেশি বসা যাবে না। শিকারীকে সাহায্যের জন্য একজন ব্যক্তি দূরত্ব বজায় রেখে সিটের পাশে বসে থাকবে। এত নিয়মবিধি এই ব্যাপারের কারণ একটাই, সেটা আমরা সবাই জানি, করোনা ভাইরাস বা কোভিড-19 কারণবশত। 3. প্রত্যেক পাশের হাত 3,000 টাকা, অতএব একদিনে একটি সিটের মূল্য হচ্ছে 3,000 টাকা। 4. পুকুর পাড়ে সকাল 8 হইতে বেলা 12 ও বিকেল 3 হইতে বৈকাল 6 পর্যন্ত সিট বুকিং নেওয়া হবে, এবং 1,000 টাকা মিনিমাম জমা করে সিট বুকিং করতে হবে। বুকিংয়ের টাকা ফেরত হবে না, আর সিটে বসার আগে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে। 5. পাশের সময় সকাল 6 হতে সন্ধে 6 পর্যন্ত, স্ট্যান্ডার্ড যে 12 ঘন্টা সময়, সেই 12 ঘন্টার সময় আপনার এখানে দেওয়া আছে মাছ ধরার জন্য। 6. প্রথম 9 দিন প্রতিদিন পাস চলিবে, তারপর 2 সপ্তাহ পরে শনিবারে আবার পাস চালু হবে। 7. চারে বা টোপে কোনো বিধিনিষেধ নেই। বড়শি 6 কাঁটা বেশি ব্যবহার করা যাবে না। যদি 6 কাঁটার বড়শি ব্যবহার না করে তার থেকে বেশি বড়শি ব্যবহার করে মাছ ধরেন, তাহলে শিকারীকে সেই মাছ ছেড়ে দিতে হবে এবং সিট ছেড়ে উঠে যেতে হবে বা সিট থেকে তুলে দেওয়া হবে। 8. পাশে 3টির বেশি ছিপ ব্যবহার করা যাবে না, অর্থাৎ মিনিমাম আপনি 1টা ছিপ ফেলতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম 3টে ছিপ ব্যবহার করতে পারবেন, তার বেশি ব্যবহার করতে পারবেন না। কোনো অবস্থায় পার্কের গেটে 4টির বেশি ছিপ নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। 9. কোনো প্রকার ভাসাফতনা, অ্যান্টেনা, তলা ভাসা ইত্যাদিতে ছিপ ফেলা যাবে না। 10. পুকুরে মাছ আছে কি না ভালোভাবে খোঁজ খবর নিয়ে নাম নথিভুক্ত করুন। কোনো কারণবশত
মাছ না খেলে কর্তৃপক্ষ দায় বহন করবে না এবং মূল্য ফেরত হইবে না। এগারো, পুকুরের ধারে কোনো রকম অশ্লীল ব্যবহার করা যাইবে না। বারো, কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। উপরোক্ত নিয়মাবলী মানিয়া ছিপ ফেলিতে আসিবেন, নচেত আসিবেন না। বিজ্ঞপ্তি, পুকুরে অসংখ্য ছোট মাছ আছে। যোগাযোগ, এই পুকুর কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য যে সমস্ত নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো আপনারা একটু জেনে নিন বা শুনে নিন। প্রথমজন নিরুপম আদক, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9933849704। আবারও বলছি 9933849704। ওনার আরেকটি কন্ট্যাক্ট নাম্বার 7908977225। আবারও বলছি 7908977225। দ্বিতীয় যোগাযোগকারী অনুপম আদক, ওনার কন্ট্যাক্ট নাম্বার 6294577625। আবারও বলছি 6294577625। তৃতীয় জন হচ্ছেন অমিত মণ্ডল, ওনার কন্ট্যাক্ট নাম্বার 8617691633। আবারও বলছি 8617691633। চতুর্থ জন অর্জুন ঘোষ, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9903790200। আবারও বলছি 9903790200। পঞ্চম জন দীপেন হাতি, ওনার কন্ট্যাক্ট নাম্বার 8101716092। আবারও বলছি 8101716092। পথনির্দেশ, এই পাশ পুকুরে যাওয়ার জন্য যে পথনির্দেশ এখানে দেওয়া আছে তা আপনারা একটু শুনে নিন। ডানকুনি বা শিয়াখালা হইতে বাসে কৃষ্ণরামপুর বাজার স্টপেজ তথা হইতে 10 মিনিটের হাঁটা পথ। জনাই হইতে ট্রেকারে দত্তপুর ক্লাব স্টপেজ তথা হইতে 2 মিনিটের হাঁটা পথ। এর থেকে বেশি যদি কিছু জানার থাকে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নিতে পারেন। আর এই পুকুরে গতবারের মাছ ধরার কিছু দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নিন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিও আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। কোলে ভিড়ে গেলে তো বিশাল টান আছে। অবস্থা নাই রে, দোকানের তো অবস্থা নাই।
ডিপ জল না, মাছের জোর তো হবেই, প্রচুর জোর, জল বেশি যেখানে মাছের জোর বেশি হবেই। মাছ পুরো নিচে নামার নামার জায়গা পাচ্ছে তো, 30 ফুট মতো গভীর, টেনে নিয়ে নিচ্ছে একদম নিচে, নিচে দিকে নামতে বলে সেই জন্য তো অসুবিধা। বড়টাও নেই না, সব মজার সব ছোট ঠিক আছে, যিনি আসবে তাই করে।